গভীর রাত, তখনও হাজার হাজার নারী পুরুষ, শিশু কিশোর কিংবা বৃদ্ধ সবাই হন্যে হয়ে মাটি খুঁড়ছেন। কারো এক হাতে মোবাইলের টর্চ, আবার কারো হাতে চার্জার লাইট, আর অন্য হাতে কোদাল, বসিলা বা খুন্তি দিয়ে একটানা খুঁড়ে যাচ্ছেন মাটি। ভাগ্য বদলের জন্য গভীর রাত থেকে এই মাটি খোঁড়া চলে স্বর্ণ পাওয়ার আশায়। কেউ পেয়েছেন, আবার কেউ ফিরেছেন খালি হাতে। তবে অধিকাংশ মানুষই হতাশ, কারণ তাদের বিধি বাম, তারা পাননি কোনো স্বর্ণের টুকরো। প্রথম অবস্থায় কেউ কেউ স্বর্ণ পাওয়ার দাবি করলেও পরে কেউ আর তা স্বীকার করেননি। যে দু একজন স্বর্ণ পেয়েছেন তারা আস্তে করে সটকে পড়েছেন ওই এলাকা থেকে। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে গত কয়েকদিন ধরে রাত দিন এক করে মাটি খোঁড়েন কয়েক হাজার মানুষ। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। রানীশঙ্কল উপজেলা তো বটেই, আশেপাশের উপজেলা থেকেও স্বর্ণের খোঁজে এসেছিলেন অনেকেই। সিএনজি, অটোরিকশা, ভ্যান কিংবা মোটর সাইকেল নিয়ে দূর দূরান্ত থেকে আসেন তারা। এদিকে ওই ইটভাটাটির তিনটি মাটির স্তূপে 12-15 হাজার মানুষ মাটি খুঁড়ছিলেন। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে ব্যবস্থা নেয় প্রশাসন। প্রথম দিকে প্রশাসন ওই এলাকা নজরদারিতে রেখেছিল, কিন্তু প্রতিনিয়ত পরিস্থিতি বদলাতে থাকে, আরও মানুষ জড়ো হতে থাকেন সেখানে। তাই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য রাতেই ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জারি করেন 144 ধারা, যা কার্যকর হয়েছে শনিবার রাত 10:30 থেকে। শনিবার রাতে রানীশঙ্কল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকিবুল হাসান এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানান। 144 ধারা জারির বিষয়ে ইউনো জানান, প্রতিদিন জনগণ মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করা হয়। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসেছিল যে সেখানে নাকি স্বর্ণ পাওয়া যাচ্ছে, এই নিয়ে তারা খোঁড়াখুঁড়ি শুরু করেছিল। আমরা গতকাল রাত 10:30 দিকে সেখানে 144 ধারা জারি করি এবং পুরো এলাকাটাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নিই। বর্তমানে পুরো এলাকাটি একদম জনমানব শূন্য রয়েছে এবং পরিস্থিতি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূলে রয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় গত কয়েকদিন ধরে চলছে মাটি খনন প্রতিযোগিতা। গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল নিয়ে ওই ভাটায় আসছেন এবং ভাটার ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটি খুঁড়ে খুঁজছেন স্বর্ণ। এদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি। সুরুজ আহমেদ, কালবেলা।